দেখছিলেন পিছনের সিটে রয়েছে একটি হ্যান্ডরেস্ট, হ্যান্ডরেস্টের মধ্যে রয়েছে কাপ হোল্ডার এবং দুই পাশে সিটের রয়েছে হ্যান্ডরেস্ট। আমরা তিনটি হ্যান্ডরেস্ট এখানে পেয়ে যাচ্ছি, তার মানে আপনি খুব রিল্যাক্সে অনেক খুব সহজে সুন্দরভাবে জার্নি করতে পারবেন। দেখতে পাচ্ছিলেন একটি বড় এলপিজি সিলিন্ডারের অপশন রয়েছে এবং সিলিংয়ের ভিউটা একদম চকচকে ফ্রেশ আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি টয়োটা আলফার্ড গাড়ির রিভিউ দিচ্ছি। আর এই গাড়িটি এত ফ্রেশ, আপনি যদি সরাসরি দেখেন আপনার মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন। গাড়িটিতে সেন্ট্রাল এসির অপশন রয়েছে, এটি হচ্ছে এই গাড়িটির সঙ্গে একটি এলপিজি সিলিন্ডারের ব্যবহারও রয়েছে, তার মানে আপনি অল্প খরচে এই গাড়িটি ইউজ করতে পারবেন। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ, গাড়িটির যে গ্রিলগুলো রয়েছে একদম চকচকে ফ্রেশ গ্রিল এবং গাড়ির যে লাইট রয়েছে এগুলো হচ্ছে গ্রিন সিলেকশন, এইচআইডি হেডলাইট, সবচেয়ে আপডেট লাইট এবং একদম নতুন চকচকে ফ্রেশ লাইটের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে। নিচে ফগ লাইট রয়েছে, সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির সাইডের ভিউটা দেখায়। এখানে ফুল নিকেল ভিট রয়েছে, নিকেল হ্যান্ডেল রয়েছে। আমি একটু ভিতরের ভিউটা দেখাবো, ভিতরটা একদম চকচকে ফ্রেশ। আমি যদি একটু দরজার প্যাডটি দেখাই, দেখছিলেন এখানে উডেন প্যানেলের ব্যবহার রয়েছে, নিকেল হ্যান্ডেল রয়েছে, ভিতরে বিস্কিট কালার প্যাড রয়েছে এবং ভিতরে ফুল ইন্টেরিয়রটাই আমরা বিস্কিট কালারের অপশন দেখতে পাচ্ছি। দেখছিলেন ফ্রেশ কন্ডিশনের একটি টয়োটা আলফার্ড গাড়ি, অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার এই গাড়িগুলোতে হয়ে থাকে এবং সামনে দুটি সিটেই হ্যান্ডরেস্টের মতো আধুনিক ব্যবহার রয়েছে এবং ফুল উডেন প্যানেল আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের সঙ্গে। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, এসির প্যানেলটি, টাচ সিস্টেম রয়েছে। আমি যদি পিছনের দরজাটি খুলে দেখাই, দেখছিলেন পিছনের সিটে রয়েছে একটি হ্যান্ডরেস্ট, হ্যান্ডরেস্টের মধ্যে রয়েছে কাপ হোল্ডার এবং দুই পাশে সিটের রয়েছে হ্যান্ডরেস্ট। আমরা তিনটি হ্যান্ডরেস্ট এখানে পেয়ে যাচ্ছি, তার মানে আপনি খুব রিল্যাক্সে অনেক খুব সহজে সুন্দরভাবে জার্নি করতে পারবেন এই গাড়িটিতে। আমি যদি একটু ভিতরের সিলিংয়ের ভিউটা দেখাই, একদম চকচকে ফ্রেশ বিস্কিট কালার সিলিং এবং সেন্ট্রাল এসি, প্রত্যেকটা সিটের উপরে আলাদা আলাদা এসির ফ্যানের অপশন রয়েছে। দেখছিলেন সে ভিতরের ভিউ, পিছনেও কিন্তু আরও দুটি সিট রয়েছে। দেখছিলেন ভিতরের ভিউ, আমি একটু ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখছিলেন ব্যাকসাইড থেকে টয়োটা আলফার্ড 8 সিটের একটি গাড়ি, যারা একটু বেশি সিটের গাড়ি পছন্দ করেন তাদের জন্য লাক্সারিয়াস এই আলফারটি অনেক বেটার হবে। এবং পিছনে যে লাইটগুলো রয়েছে ফুল ব্যাক লাইট এবং একদম চকচকে ফ্রেশ লাইট এবং নিকেল ভিট রয়েছে, সব কিছু মিলে একটি কোয়ালিটি ফুল ফ্রেশ গাড়ি দেখাচ্ছিলাম। আমি একটু ব্যাক ডোরটি খুলে যদি দেখাই, দেখতে পাচ্ছিলেন একটি বড় এলপিজি সিলিন্ডারের অপশন রয়েছে এবং সিলিংয়ের ভিউটা একদম চকচকে ফ্রেশ আমরা দেখতে পাচ্ছি। আমি একটু ডান দিক থেকে ব্যাকসাইডের ফুল ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখছিলেন ডান দিক থেকে ব্যাকসাইডের ফুল ক্রসিং ভিউ, আপনি ঘরে বসে পছন্দ করে চলে আসতে পারবেন আমাদের সুপার কার বিড়িতে, আপনার পছন্দের লাক্সারিয়াস একটি টয়োটা আলফার্ড গাড়ি। দেখছিলেন পিছনের ভিউ, আমি এবার সাইডের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখছিলেন সাইড থেকে ফুল ভিউ, অনেক লাক্সারিয়াস এবং যথেষ্ট অ্যাট্রাকটিভ লুকিংয়ের কোয়ালিটি ফুল একটি টয়োটা আলফার্ড গাড়ি দেখাচ্ছিলাম। ভিউস, আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখছিলেন আলফার্ড গাড়ির ডান দিক থেকে ফ্রন্ট সাইডের ফুল ক্রসিং ভিউ, অনেক বেশি কোয়ালিটি ফুল, অনেক স্মার্ট এবং প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে, অ্যালুমিনিয়াম সিস্টেম রয়েছে, ডুয়েল এসির অপশন রয়েছে। এটি হচ্ছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি কোয়ালিটি ফুল লাক্সারিয়াস ইউনিট। যারা একটু লাক্সারিয়াস গাড়ি খুঁজছিলেন, 8 সিটের গাড়ি, যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি তাদের জন্য বেস্ট আইটেম হবে। এটি হচ্ছে 2003 মডেলের একটি গাড়ি, 2007 সালে রেজিস্ট্রেশন করা, 2400 সিসির গাড়ি, কিন্তু আয়কর হবে মাত্র 30,000 টাকা। যদিও সিসি বেশি কিন্তু আয়কর কিন্তু সেম, প্রত্যেকটা মাইক্রোবাস মানে চ সিরিজ হলেই, সেটা 5,000 সিসি হলেও দেখবেন আয়কর 30,000 টাকা, যার কারণে এই গাড়িগুলো সবাই পছন্দ করে কিনে থাকেন। দেখছিলেন গাড়ির ফ্রন্টের ফুল ভিউ, 2003 মডেল আর 2007 রেজিস্ট্রেশন করা এই কোয়ালিটি ফুল টয়োটা আলফার্ড গাড়িটির আস্কিং প্রাইস হবে 15,90,000 টাকা। তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে, যতটুকু সম্ভব ট্রাই করব কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁও নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।